কোন একটি ত্রিভুজের উচ্চতা বা উন্নতি কাকে বলে? এখানে একটি ত্রিভুজ দেখানো হয়েছে, যে ত্রিভুজটির শীর্ষবিন্দু হচ্ছে এ এবং ভূমি হচ্ছে বিসি। এই যে এ এই শীর্ষবিন্দু থেকে এই ভূমি বিসির ওপর অঙ্কিত লম্ব, এই লম্বের দৈর্ঘ্যটাকে বলা হয়, এই লম্ব হচ্ছে এডি, এই লম্বের দৈর্ঘ্যটা হলো ত্রিভুজটির উচ্চতা বা উন্নতি। তাহলে কোনো একটি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর অর্থাৎ ভূমির উপর অঙ্কিত লম্ব লম্বকে বা লম্বের দৈর্ঘ্যকে বলা হয় উচ্চতা বা উন্নতি। এবার ত্রিভুজের মধ্যমা কাকে বলে? ত্রিভুজের মধ্যমা, মধ্যমা সব মধ্যমা এখান থেকে বোঝা যাচ্ছে যে একটি বাহুর মধ্যবিন্দু, সেই মধ্যবিন্দু থেকে কোন একটা বাহু, এই MN বাহু তার মধ্যবিন্দু R, সেই বিন্দু থেকে ঠিক বিপরীত কৌণিক বিন্দুটা, MN বাহুর বিপরীত কৌণিক বিন্দুতে বিন্দু থেকে অঙ্কিত যে সংযোজক সরলরেখা তা হলো এই আর ও সংযোজক সরলরেখা, এ হলো মধ্যমা। তাহলে মধ্যমা কাকে বলে? কোন একটি ত্রিভুজের মধ্যবিন্দু এবং ওই ওই বাহুটার বিপরীত যে কৌণিক বিন্দু তাদের সংযোজক রেখাকে বলা হয় মধ্যমা। তাহলে ত্রিভুজের এরকম তিনটি মধ্যমা আঁকা যাবে, এই বিপরীত কৌণিক বিন্দু থেকে এই মধ্যবিন্দু পর্যন্ত সংযোজক সরলরেখা আঁকলাম, আবার এখান থেকে এটা আঁকা হলো। তো দেখা যাচ্ছে এরা একটা বিন্দুতে মিলিত হচ্ছে, এই বিন্দুটার নাম হলো ভার কেন্দ্র। তাহলে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে মিলিত হয় তা হলো ভার কেন্দ্র। এবার আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজের তিনটি মধ্যমা, মধ্যমা তিনটি একটি সমবিন্দু গঠন করেছে। তাহলে ত্রিভুজের তিনটি মধ্যমা তিনটি একটি সমবিন্দু গঠন করেছে। তাহলে এইখানে ত্রিভুজের উচ্চতা, মধ্যমা, ভর কেন্দ্র খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা সংজ্ঞায় হোক বা যে কোনো শর্ট কোয়েশ্চেনের ক্ষেত্রে খুবই খুব বেশি পরিমাণে পড়ে এটা। তারপর আবার ত্রিভুজের বৈশিষ্ট্য, ত্রিভুজের বৈশিষ্ট্যগুলি কী কী? আমরা প্রথম থেকে জানি ত্রিভুজের কটা বাহু রয়েছে, তিনটি বাহু, তিনটি কোণ এবং তিনটি শীর্ষবিন্দু রয়েছে। কৌণিক বিন্দু কটা? সরি, শীর্ষবিন্দু রয়েছে একটি, ত্রিভুজের শীর্ষবিন্দু রয়েছে একটি আর কৌণিক বিন্দু রয়েছে তিনটি, তিনটি কৌণিক বিন্দু। এবার কৌণিক বিন্দু কাকে বলে সেটা আগের ক্ষেত্রে বলেছি, আগেতেই বলেছি যে কৌণিক বিন্দু হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয় তা হলো কৌণিক বিন্দু। এবার আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি বা দুই সমকোণ, 180 অর্থাৎ 90 গুণ 2, তাই জন্য হলো দুই সমকোণ। ত্রিভুজের তিনটি কোণের মধ্যে দুটি কোণ অবশ্যই সূক্ষ্ম কোণ হবে, যে কোনো